আলবার্ট আইনস্টাইন জার্মানিতে জন্মগ্রহণকারী একজন নোবেল পুরস্কার বিজয়ী পদার্থবিজ্ঞানী। আইনস্টাইন 1879 সালের 19 শতাব্দীর 14 মার্চ উলুম শহরে জন্মগ্রহণ করে। আলবার্ট আইনস্টাইনের জন্ম 14 মার্চ 1879, মৃত্যু 18 এপ্রিল 1955। তার শৈশব কাটে মিউনিখে। তিনি মূলত আপেক্ষিকতার তত্ত্ব, আধুনিক পদার্থবিজ্ঞানের ভর ও শক্তির সমতুলতার সূত্র, যা বিশ্বের সবচেয়ে বিখ্যাত সমীকরণ হিসাবে খেতাব দেওয়া হয়েছে। তিনি 1921 সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন। তাত্ত্বিক পদার্থবিজ্ঞান ও তার বিশেষ অবদান এবং আলোক তড়িৎ ক্রিয়া সম্পর্কে গবেষণার জন্য এই পুরস্কার তাকে প্রদান করা হয়। আলবার্ট আইনস্টাইন জার্মান সাম্রাজ্যে জন্মগ্রহণ করেছিলেন। বাবা হেরমান আইনস্টাইন মূলত পাখি পালনের বোর্ড তৈরি করে তা বাজারজাত করতেন এবং পরবর্তীতে তার পিতা একটি তড়িৎ রাসায়নিক কারখানা পরিচালনা করেন। আলবার্ট আইনস্টাইনের বাবা মা ছিল ধর্মনিরপেক্ষ মধ্যবিত্ত ইহুদি। আইনস্টাইনের মা পরিবারের অভ্যন্তরীণ সব দায়িত্ব পালন করতেন এবং তার এক বোন ছিল যার নাম ছিল মাজা। আলবার্ট আইনস্টাইনের জন্মের 2 বছর তার জন্ম হয়। আলবার্ট আইনস্টাইনকে ছোটবেলায় 2টি জিনিস তার মনের অপার বিস্ময়ের জন্ম দিয়েছিল। তিনি প্রথমত 5 বছর বয়সে একটি কম্পাস হাতে পান এবং তার ব্যবহার দেখে বিস্মিত হয়েছিলেন। অদৃশ্য শক্তির কারণে কিভাবে কম্পাসের কাঁটা দিক পরিবর্তন করতে পারে সেটাই। তখন থেকে আজীবন অদৃশ্য শক্তির প্রতি তার বিশেষ আকর্ষণ ছিল। এরপর 12 বছর বয়সে তিনি জ্যামিতির একটি বইয়ের সাথে পরিচিত হন এবং ওই বইটি অধ্যয়ন করে এত মজা পেয়েছিলেন যে একে সারা জীবনে পবিত্র ছোট জ্যামিতিক বই হিসেবে সম্বোধন করেছেন। আলবার্ট আইনস্টাইনের কথা বলার ক্ষমতা খুব একটা ছিল না, কিন্তু এরপরও সে সময় স্কুলে অনেকে ভালো ফলাফল করেছিলেন। 12 বছর বয়সে আলবার্ট আইনস্টাইন হঠাৎ বেশ ধার্মিক হয়ে উঠেছিলেন। শ্রেষ্ঠার গুণকীর্তন করে বিভিন্ন গান ও পণ্ডিত্যে আয়ত্ত করেছিলেন, কিন্তু বিজ্ঞান বিষয়ে বই পড়ার পর থেকে তার ধর্মীয় চেতনা কমে যেতে থাকে, কারণ বিজ্ঞান তথ্যের সাথে তার ধর্মীয় বিশ্বাসের বিরোধ লেগে যাচ্ছিল। আর বিজ্ঞানের তথ্যগুলো ছিল নিশ্চিত রূপে প্রমাণিত। এমতো অবস্থায় তৎকালীন ইহুদি নিয়ন্ত্রণ শিক্ষায়তনে কর্তৃপক্ষ তার উপর বিশেষ সন্তুষ্ট ছিলেন না। মায়ের আগ্রহে মাত্র 6 বছর বয়সে আলবার্ট আইনস্টাইন বেহালা হাতে নেন এবং বেহালা বাজানো খুব একটা পছন্দ করেননি তিনি, তাই তা তখন ছেড়ে দেন। পরবর্তীতে অবশ্য তিনি বেহালা সুরের প্রতি বিশেষ আগ্রহ দেখিয়েছেন। তিনি এ সময় বিভিন্ন যন্ত্রপাতি নিজে তৈরি করে অন্যদের দেখাতেন। এ সময় থেকেই গণিতের প্রতি তার বিশেষ আগ্রহ ও মেধার পরিচয় পাওয়া যায়। তিনি স্কুল পর্যায়ের জীবনে নিউক্লিডীয় জ্যামিতি আয়ত্ত করার পর তিনি ক্যালকুলাসের প্রতি মনোযোগী হন। 2 বছরের মাথায় তিনি দাবি করেন যে তিনি সমকাল ও অন্তকালন ক্যালকুলাসের আয়ত্ত করে ফেলেছেন। আলবার্ট আইনস্টাইনের বয়স যখন 15 বছর, তখন তার বাবা নিয়মিত ব্যবসার ক্ষতির শিকার হতে থাকেন। 1894 সালে মিউনিখের শহরের একটি কোম্পানির বৈদ্যুতিক আলোক সরবরাহের একটি চুক্তিতে হেরে যান, কারণ তাদের যথেষ্ট পরিমাণে মূলধন ছিল না। এই ক্ষতির কারণে তারা মিউনিখের কারখানাটি বিক্রি করতে বাধ্য হয়। এরপর আইনস্টাইনের বাবা হেরমান আইনস্টাইন পরিবারের সাথে ইতালিতে পাড়ি জমান। সেখানে এক আত্মীয়র সাথে কাজ শুরু করেন। তার বাবা পড়াশোনার জন্য তাকে মিউনিখের একটি বোর্ডিং হাউসে রেখে গিয়েছিলেন। তার বাবা চেয়েছিলেন তার ছেলে তড়িৎ প্রকৌশলী হবে, কিন্তু তিনি বিশুদ্ধ জ্ঞানের প্রতি দেখিয়েছিলেন আগ্রহ। সে সময় আইনস্টাইনের জীবনে প্রথম বৈজ্ঞানিক গবেষণাপত্রে লিখে যান, যা ছিল চুম্বক ক্ষেত্রে ইথারের অবস্থান সংক্রান্ত অনুসন্ধান, দ্য ইনভেস্টিগেশন অব দ্য স্টে অফ আথার্ট ইন ম্যাগনেটিক ফিল্ডস। বোর্ডিং হাউসে একা একা তার জীবন দুঃসহ হয়ে ওঠে। একদিকে যেমন স্কুলের একগ্রহী পড়াশোনা, তার উপর 16 বছরে হয়ে যাওয়ার সাময়িক দায়িত্ব পালনে তাকে হাঁপিয়ে তোলে। এছাড়াও আইনস্টাইন বিদ্যালয়ের কর্তৃপক্ষের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হন এবং বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষাদানের পদ্ধতিতে বিরক্তি প্রকাশ করেন। শিক্ষার প্রতি তিনি উদাসীন হয়ে যান। তার মতে সেই শিক্ষা সৃজনশীলতা ও মৌলিকত্ব নষ্ট করে দেওয়া যথেষ্ট ছিল। এক শিক্ষক অবশ্য আইনস্টাইনকে বলে বসেছিল তাকে দ্বারা জীবনে মহৎ কিছু হবে না। পরিবার থেকে বিচ্ছিন্ন হওয়ার মাত্র 6 মাস পরে তাই মিউনিখ ছেড়ে পা বিহাতে তার বাবা মার কাছে চলে যান। হঠাৎ একদিন দরজার সামনে আলবার্টকে দেখে তারা বিস্মিত হয়েছিলেন। তার উপর স্কুল চাপের বিষয়টি বাবা মা বুঝতে পারেন। ইতালিতে তাকে কোনো স্কুলে ভর্তি করেননি তারা, তাই মুক্ত জীবন কাটাতে থাকেন আইনস্টাইন। তার যোগ্যতা খুব একটা আশাব্যঞ্জক বলে কারো মনে হয়নি। ডাক্তারের চিকিৎসাপত্রে অজুহাত দেখিয়ে তিনি স্কুল থেকে চলে এসেছিলেন। 1895 সালে 16 বছর বয়সে তিনি জুরিখের সুইজারল্যান্ডীয় ফেডারেল পলিটেকনিক্যাল স্কুল, যা 1909 সালে একে পরিবর্তন করে বিশ্ববিদ্যালয়ে পরিণত করা হয়েছিল, এবং ওই বিশ্ববিদ্যালয়ে 1911 সালে নাম পরিবর্তন করে সুইস ফেডারেল ইনস্টিটিউট অব টেকনোলজি রাখা হয়। আলবার্ট আইনস্টাইন সেখান থেকে পরীক্ষায় অংশগ্রহণ করেন এবং ফরাসি ভাষায় রসায়ন ও জীববিজ্ঞান বিষয়ে অকৃতকার্য হলেও পদার্থবিজ্ঞান এবং গণিতে তার অর্জিত গ্রেড অতুলনীয় ছিল। 1895 সালে টিএস এর প্রধান শিক্ষকের উপদেশে তার মাধ্যমিক পড়াশোনা সম্পূর্ণ করতে সুইজারল্যান্ডের আড়াইতে জোস্ট উইন্টেলার কর্তৃত্ব পরিচালিত একটি বিশেষ ধরনের স্কুলে আর্গেভেনিয়া ক্যান্টনম্যান স্কুলে পাঠানো হয়। সেখানে তিনি মূলত ম্যাক্সওয়েলের ও তড়িৎচুম্বক তত্ত্ব নিয়ে পড়াশোনা করেন। প্রফেসর জোস্ট উইন্টেলের পরিবারের সাথে থাকার সময় তিনি উইন্টেলের মেয়ে সোফিয়া মেরি জিন মান্ডেলা উইন্টেলের প্রেমে পড়ে যান এবং তার ঘনিষ্ঠ বন্ধু মিসেলা বোসা তার বড় মেয়ে আন্নাকে বিয়ে করেছিলেন। জুরিখের দিনগুলো তার খুব সুখে কেটেছিল। 1901 সালে 21 ফেব্রুয়ারি সুইজারল্যান্ডের নাগরিকত্ব লাভ করেন, যা তিনি কখনোই ত্যাগ করেননি। 1896 সালে সেপ্টেম্বরে তিনি 1-6 স্কুলের মধ্যে পদার্থবিজ্ঞান ও গাণিতিক বিষয়ে শীর্ষ গ্রেড, 6 সহ বেশিরভাগ বিষয়ে ভালো গ্রেড সহ সুইজারল্যান্ডের মাধ্যমিক পরীক্ষায়
পরীক্ষায় পাশ করেন। 17 বছর বয়সে তিনি জুরিখে পলিটেকনিক্যাল স্কুলে 4 বছর ব্যাপী গণিত ও পদার্থবিজ্ঞান বিষয়ে শিক্ষকতা ডিপ্লোমায় ভর্তি হন। সেখানে আলবার্ট আইনস্টাইনের সাথে মিলিভা মেরিকের দেখা হয়। মিলিভা মেরিক ছিল তার পদার্থবিজ্ঞানের সহপাঠী। প্রকৃতপক্ষে মিলিভা মেরিক ছিল বিশ্ববিদ্যালয়ে গণিত ও পদার্থবিজ্ঞান বিভাগের 6 শিক্ষার্থীর মধ্যে একমাত্র ছাত্রী। পরের কয়েক বছরে আইনস্টাইন ও মেরিকের বন্ধুত্বের সম্পর্ক প্রেমের সম্পর্কে পরিণত হয় এবং তারা উভয় আগ্রহের বিষয়ে পদার্থবিজ্ঞান নিয়ে বিতর্ক করে এবং বই পড়ে অগণিত সময় একে অপরের সাথে কাটিয়েছিল। কোনো এক সময় আইনস্টাইন মেরিকে চিঠি পাঠিয়ে লিখেছিলেন যে তিনি তার সাথে পড়াশোনা করতে পছন্দ করেন। আলবার্ট আইনস্টাইন পরবর্তীকালে মিলিভাকেই বিবাহ করেছিলেন। তাদের সম্পর্ক শুধুমাত্র আবেগকেন্দ্রিক ছিল না, তাতে যথেষ্ট পরিমাণে বুদ্ধিমত্তার অংশের উপাদান মিশেছিল। তাই পরবর্তীকালে আলবার্ট আইনস্টাইন মিলিভা সম্বন্ধে বলেছিলেন, মিলিভা এমন এক সৃষ্টি যে আমার সমান এবং আমার মতে শক্তিশালী ও স্বাধীন। তাদের ঘরে 3 সন্তানের জন্ম হয়। আইনস্টাইন ও মেরিকের সম্পর্কের প্রথম দিকে আদান প্রদানকৃত চিঠিপত্র আবিষ্কৃত হয়। তাদের একটি কন্যা সন্তানের তথ্য প্রকাশ করে। মেয়েটির নাম ছিল লিসেল, যার জন্ম হয়েছিল 1902 সালে। পরবর্তীতে মারাত্মক জ্বরে কন্যা সন্তানটি মারা গিয়েছিল। আলবার্ট আইনস্টাইন এবং মেরিক 1903 সালের জানুয়ারি মাসে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। 1904 সালের মে মাসে সুইজারল্যান্ডের বার্নে তাদের ছেলে হান্স আলবার্ট আইনস্টাইনের জন্ম হয় এবং তাদের ছোট ছেলে এডওয়ার্ড 1910 সালে জুলাই মাসে জুরিখে জন্মগ্রহণ করেছিলেন। তারা সকলে 1914 সালে বার্লিনে চলে আসলেও মেরিক কিছুদিন পরে তাদের ছেলেদের নিয়ে জুরিখে আবার ফিরে যান। এর কারণ, আলবার্ট আইনস্টাইন ও মেরিকের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা সত্ত্বেও আইনস্টাইন তার চাচাতো বোন এলসার প্রেমে পড়ে গিয়েছিলেন। 5 বছর আলাদা থাকার পর 1919 সালে 14 ফেব্রুয়ারি তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে। 20 বছর বয়সে তাদের ছোট ছেলে এডওয়ার্ডের শরীর খারাপ হয় এবং তার সিজোফ্রেনিয়া ধরা পড়ে এবং তাকে প্রায়ই আশ্রয় কেন্দ্রে পাঠানো হতো। তার মায়ের মৃত্যুর পর তাকে স্থায়ীভাবে আশ্রয় কেন্দ্রে পাঠানো হয়। আলবার্ট আইনস্টাইন 1921 সালে 2 এপ্রিল প্রথমবারের মতো নিউ ইয়র্ক শহর সফর করেন। সেখানকার মেয়র জন ফ্রান্সিস হিলান তাকে সরকারিভাবে স্বাগতম জানায় এবং তারপর তিনি 3 সপ্তাহ বিভিন্ন বক্তৃতা ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হন। তিনি কলম্বিয়া বিশ্ববিদ্যালয় এবং প্রিন্টাল বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বক্তৃতা দেওয়ার জন্য গিয়েছিলেন। 1955 সালে 15 এপ্রিল আইনস্টাইন অভ্যন্তরীণ রক্তক্ষরণের জন্য নিউ ইয়র্কে জার্সি প্রিন্টন হাসপাতালে ভর্তি হন এবং 3 দিন পর মৃত্যুবরণ করেন। তো বন্ধুরা, এই ছিল আজকের এপিসোড। যদি আমাদের রহস্যময় স্থান সম্পর্কে ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করুন, যাতে করে পরবর্তী ভিডিওটি সবার প্রথমে দেখতে পারেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।